हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल इट्स ईशानी। एक्चुअली এবার থেকে আমি আর ইটস মাই চ্যানেল বলবো না, ইটস আওয়ার চ্যানেল বলবো, কারণ এখন এই চ্যানেলটা আমার একা না, এখন আমরা এখানে অনেকজন মেম্বার হয়ে গেছি। আর বন্ধুরা, আমার আজকের ব্লগটা হতে চলেছে জাস্ট একটা আমার ডেইলি ব্লগ, এরকম হয়ে থাকে। আজকে সকাল সকাল উঠে গেছিলাম, উঠে এখন গেছিলাম মাসকাবাড়ি করতে, কারণ আজকের দিনটা ছুটি ছিল, তাই ভাবলাম একটু কাজগুলো এগিয়ে রাখি। তোমরা তো জানোই সংসারে আমাদের সবারই টুকিটাকি, কাজের তো কোনো শেষ নেই। যাই হোক, এখন মাসকাবাড়ি করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ও এখন গেছে বোঝোর জন্য শ্যাম্পু আনতে। এই এখানে একটা খুব ভালো একটা এখানে পেট শপ আছে, আর আমি বললাম যদি কোনো ভালো খেলনা পাও তাহলে সেটাও নিয়ে নিতে, কারণ আমাদের পুচকা বেবি খেলনা দিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই আমরাও জন্য সবসময় নতুন নতুন খেলনা আনতেই থাকি। যাই হোক, এবার ঘরে যাব, প্রতিটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব, আজকে সারাটা দিন কিভাবে কাটলো তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে এসেছো আশা করি তোমরা কেউ হতাশ হবে না, তোমরা ভালো ভালো কন্টেন্ট পাবে। আর যারা অলরেডি আছো তাদের বলবো অনেক অনেক থ্যাঙ্কস, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের বলবো জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থাকো, আমার এগিয়ে চলার পথে তোমাদের সকলের সাপোর্ট একান্ত প্রয়োজন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটু পরে। চিকেন লেগ পিস কি এটা? এটা চিকেন লেগ পিস, দেখি। আরে বোধহয় তো আজকে আনন্দ হয়ে যাবে, কি সুন্দরটা দেখি দেখি। এই দেখো বন্ধুরা কি সুন্দর এই খেলনাটা। আর এই দেখো, এটা হচ্ছে বোধহয় শ্যাম্পু, বোধহয় আমরা রোজ এটা দিয়ে স্নান করাই। আর এটা খুব ভালো এটা। আর এই দেখো বোধহয় নতুন টয়, এবার ঘরে গিয়ে দেখার বোধহয় এটা পে কিরকম রিয়াকশন দেয়। এরপর ঘরে সমস্ত মাসকাবাড়ি জিনিসপত্র রেখে, আর সেদিন কিন্তু মাম্পি আর বিজয়েরও আসার কথা ছিল, যদিও ওরা ওই সময় এসে পৌঁছায়নি, আমরা পৌঁছে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, যেখানে সেদিন চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, সঙ্গে দই কাতলা, অনেক কিছু রান্নাবান্না চলছিল, আর আমার জায়রাই সেটা করছিল। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘরে সব কিছু রেখে দিয়ে পৌঁছে গেলাম। তার আগে আমি একটু মিষ্টি দোকানে নেমেছিলাম, মাম্পিরা আসবে বলে ওদের জন্য একটু মিষ্টি কিনেছিলাম, সাথে আমাদের বাড়ির জন্যও একটু মিষ্টি কিনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো তখন কিন্তু আকাশে প্রচণ্ড কালো মেঘ ছিল, আর সঙ্গে এই এক পাল গরু যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর সব কিছু করার পর পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়ি। আজকে আমাদের কিচেনে খুব ভালো ভালো ডিলিশিয়াস রান্নাবান্না চলছে। আজকে আমার দুই জায় একদম সকাল 5টা থেকে উঠে রান্নায় লেগে গেছে, ঠিক আছে। এই দেখো কি করছো এখানে, এখানে হচ্ছে চিকেন চাপ, আর এদিকে কি হচ্ছে এখানে এখন বিরিয়ানি চিকেন রেডি হচ্ছে, আর ওদিকে অলরেডি চিকেন চাপ বসানো হয়ে গেছে। আর তুমি কি করবে আজকে? দই কাতলা। দই কাতলা করবে? তোমার সব হয়ে গেছে প্রিপারেশন? মশলা করছো? আর মা কি করছো? মা এখন চা খাবে। এখানে গন্ধ খুবই অসাধারণ উঠেছে, একটু পরে আমারও মাছেরও এখান থেকে আশা করি খুব সুন্দর গন্ধ উঠবে, তাই তো? কটায় উঠেছে আজকে? সাড়ে আটটায় উঠে গেছো? তুমি কটায় উঠেছো আজকে? পুনে। আর এই দেখো, তাহলে এখন এসব হতে থাকুক, আরও কিছুক্ষণ পর দেখাবো যে রান্নাগুলো আলটিমেটলি কীরকমভাবে বেরিয়ে আসছে। মানে ঠিক মানে ফাইনাল লুকসটা কীরকম হলো রান্নাটা সেটা দেখাবো। আর বোধিসত্ত্ব এখন ওদিকে খেলছে, ওই দেখো বোধিসত্ত্ব এখন আর বাবার সাথে খেলছে, ওকেও নিচ্ছি একটু পরে শটে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম, এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে, একটা মাছ আবার লুকিয়ে আছে গিয়ে নিচের দিকে। এই দেখো এখানে মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি আজকে ঘর ঝাড়বো, কিন্তু যার সাথে ঘর ঝাড়বো সে এখনও আসেনি, সে আসুক তারপর ওইসব হবে। আপাতত আমি একটু দেখে নিচ্ছি চারদিকে কী কী হচ্ছে না হচ্ছে। এই যে এখন দুধালা এসছে দুধ দিতে, আর এই যে এই যে এসে গেছে। কি দিলে এবারে? দেখো এবারে এটা পুরো একদম রেডি হয়ে গেছে, এবার নামানোর পালা। দেখো রংটাও কত সুন্দর এসছে, একদম লোভনীয়। বলে দাও আমাদের বন্ধুদের, এটা বিরিয়ানির চিকেন রেডি হচ্ছে। বিরিয়ানির চিকেন এখন এদিকে রেডি হচ্ছে, এখনো পুরোটা হয়নি, বলে আবার আবার থেকে আমি তোমাদেরকে দেখাবো।
আর তুমি কি করছো এখন? এই যে দই ছাকাচ্ছি। আরে ও মাছের জন্য তো। আর এই দেখো এদিকে এখন আলু কাটা চলছে, এটা মোদি সত্তর খাবার এখানে রেডি হচ্ছে। এর মধ্যে কি, এর মধ্যে কি কি দিয়েছো? গাজর, বিনস, পেঁপে, ক্যাপসিকাম আর আলু, চাল, অড়হর ডাল। দেখো তার মানে এখানে অনেক কিছুই আছে পুষ্টিকর খাবার। এই যে কেসে কি পড়েছো মাথায় বাবা, কি সুন্দর, কি সুন্দর লাগছে বোধিসত্ত্বকে, কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এটা কি এটা? এই যে বাবা কি এটা? তুমি এখন খাচ্ছ এত লেট করে, কি ব্যাপার গো? সকাল থেকে সময় পাইনি, তুমি কি খাচ্ছো গো? সকালে উঠলাম, পুজো টুজো দিলাম। ছাতু খাবে? আর তুমি কি খাচ্ছ গো? আমি নিজে একটু চিকেন নিলাম দিদিভাইয়ের কাছ থেকে, পাউরুটি আর চিকেন। ঠিকঠাক হয়েছে নুন ঝাল? পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তাহলে অনেক কাজই আজকে হয়ে গেছে। ওদিকেও অনেক রান্নাবান্না বসে গেছে, এখন বোধিসত্ত্বটা রেডি হচ্ছে, এরপর মাছ রেডি হবে। ওদিকে দিশাও এসে গেছে, যার আমি এতক্ষণ ধরে আঁখে বিছায় চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। ওই যে বোধিসত্ত্বও দৌড়ে দৌড়ে আসছে, তার পিছনে আমার শাশুড়ি মাও আসছে। এবার এখানে দই কাতলার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, তাহলে তুমি ফার্স্টে কি করবে? ফার্স্টে কি করবে, মাছগুলো প্রথমে ভেজে নেবে। দেখো প্রথমে তেল দিয়েছে, আর একটু তেল দেওয়া হবে। এখানে মাছের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে এখন মাছ ভাজা চলছে, এখানে আরও দু পিস মাছ আছে মাখানো, আর এই দেখো দুটো পিস ভাজা হয়ে গেছে। এখন পুরো দমে দই কাতলার প্রিপারেশন এখানে চলছে। কতক্ষণ লাগবে দই কাতলা হতে? হয়ে যাবে একটা, মাছটা ভাজতে যেটুকু সময়। আবার স্নান করছে, এই দেখো বোধিসত্ত্ব এখন আর বন্ধুরা আজকে আমি ঘর ঝাড়াঝাড়ি করছি, এই এখন দেয়াল ঝাড়াঝাড়ি চলছে। এই দেখো সবকিছু এখন কাজটা চলছে, এখনো অনেক কাজ বাকি আছে। এই এরপর আলমারির পিছন দিকটা ঝাড়বো, তারপরে এই ওয়ার্ড্রোবের পিছন দিকটা ঝাড়বো, এসিটা ঝাড়বো, এখনো অনেক কাজ বাকি। দেখো এখন আয়নাটা পরিষ্কার চলছে, দেখো নিচে কত ঝুল বেরিয়েছে। এই মহালয়ার আগে রুম টুম পরিষ্কার করে নিতে হয়, তাই আমি আজকে রোববার বলে আজকে সব কিছু এখানে হয়ে যাচ্ছে, করে নিচ্ছি। আপাতত এটা আয়নাটা পরিষ্কার হয়ে যাবে, ড্রেসিং টেবিল, তারপরে আলমারিটা পরিষ্কার করব। এই দেখো এখন এখানে হচ্ছে কী হচ্ছে, দই কাতলা, দই কাতলার গ্রেভিটা এখন তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা দেখতেই কতটা মানে লোভনীয় লাগছে, খেতে আরও বেশি লোভনীয় লাগছে। আর এদিকে এদিকে অলরেডি বিরিয়ানি চাপানো হয়ে গেছে। বিরিয়ানি চাপানো, ভাত, বিরিয়ানি চালটা বসিয়েছি, চালটা হচ্ছে এদিকে বসানো হয়ে গেছে। এই দেখো এখানে অলরেডি, এই যে এখানে দেখো এখানে ভাত হচ্ছে, ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো এখানে আমার প্রিয় মাছ ভাজা সব রাখা আছে। আর এখন আমি একটু গ্রেভিটা টেস্ট করে নেবো যে কেমন হয়েছে, আশা করছি খুব ভালোই হবে। মিষ্টি সব ঠিক আছে, আমি টেস্ট করবো। হ্যাঁ টেস্ট কর। ফাইনালি দই কাতলা রেডি হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর শেফ এই যে, তোমরা যদি কেউ এই দই কাতলাটার রেসিপি চাও সেটাও আমি দিয়ে দেবো একদিন। কেমন লাগছে তোমার, তোমার এতক্ষণের কষ্ট সার্থক হয়ে গেছে, ভালো লাগছে? এখানে এই যে এখানে বিরিয়ানির চাল রেডি হয়ে গেছে, আর এই দেখো বোধিসত্ত্ব এসে এখন একটু টেস্ট করে নিচ্ছে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে বাবা, চাল সেদ্ধ হয়েছে, হয়ে গেছে? হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে। সে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখন ঘরের কি অবস্থা আছে। এই দেখো এখন সব কিছু গোছগাছ এখন চলছে, এখনো অনেক কাজ বাকি। কি করছো তুমি দিদিভাই? এটা হাতে বসাবে না, হ্যাঁ দমে বসাবে এখন, এটা
আর মা এদিকে আটা মাখছে। ও আরেক হাঁড়ি হবে না? তাহলে এই দেখো বন্ধুরা, এক হাঁড়ি এখানে অলরেডি চলছে, আরেক হাঁড়ি রাইস ওখানে অলরেডি হয়ে গেছে। এটা হয়ে গেলে তারপর আরেকটা হাঁড়ি রেডি হয়ে যাবে। ফাইনালি বিরিয়ানি দমের জন্য একদম রেডি আছে। এরকম আরে খাড়ি হবে। হ্যাঁ এই দেখো, তাহলে ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে। স্মেলটা খুব সুন্দর উঠছে। আর এই যে এখন দাদাভাইটা বাড়ছে, দিদিভাই আরেকটাও কি হাঁড়ি হয়ে গেছে না? ওটা হচ্ছে, ওটাও রেডি। ঠিক আছে, ওটা খোলার সময় আমি প্রথম থেকে দেখাবো। এই দেখো, এই যে আরেকজন বিরিয়ানি খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এই দেখো, এখানে আছে রায়তা, এদিকে আছে চিকেন চাপ, এদিকে আছে বিরিয়ানি, ওদিকে আছে দই শসা, স্যালাড, সব কিছু। কেমন হয়েছে যদি তুমি একটু বলো? ভালো হয়েছে বলে দিয়েছে রিভিউ। ফাইনালি দই কাতলা এসে গেছে, আমি এখন দই কাতলা খাবো, সাথে আলু বিরিয়ানি খাবো। কারণ তোমরা জানোই যে আমি চিকেন মাটন খাই না। তাহলে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি যেটা খাচ্ছি সেটাও আমি একটু কোল্ড ড্রিঙ্কস এখন আমি খেয়ে নিচ্ছি। আর এর আগে আমাদের এখন বাজে বেলা 3:30, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আর এখন বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ আছে, আর তারপর একটু পরে আবার যাবো। যাই হোক, এখন একটু আড্ডা মারছি আমরা সবাই বসে। মাম্পি দেখ, এরপর বন্ধুরা ওই বাড়ি থেকে আসার পর আমি রাতের জন্য অনেক কিছুই রান্না করেছিলাম, কারণ সেদিন মাম্পি আর বিজয় ওই দিনই এসেছিল। তো আমি যা যা রান্না করেছিলাম সেগুলোর মধ্যে ছিল খেজুর আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, যেটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল। আমি একটু বেশি বানিয়েছিলাম যাতে 2-3 দিন রেখে খেতে পারি। আর সঙ্গে ছিল মটরের ডাল, সাথে ছিল চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি, যেটা একদম মাখা মাখা হয়েছিল, কারণ মাম্পি একটু মাখা মাখা তরকারি খেতে ভালোবাসে। আর তাছাড়া আমার কর্তাবাবুও সেরকম ভালোবাসে। সঙ্গে আমাদের ছিল ইন্ডিয়া গেট বাসমতি রাইস, কারণ মাম্পি এটা খেতে ভীষণ পছন্দ করে। এগুলো ছাড়াও সঙ্গে ছিল মাছ ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা এবং মাছের ঝাল। ভাজাগুলো সব কিছুই মা করেছিল, আর মাছের ঝালটা মাম্পি করেছিল। আর এই দেখো, সব কিছু সাজিয়ে যখন দিয়েছিলাম তখন আমাদের প্লেটটা দেখতে ঠিক এরকম লাগছিল। আলু পটলের তরকারি, মটরের ডাল, টমেটোর চাটনি, লম্বা চালের ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, আর ছিল কাঁকরোল ভাজা। এই দেখো, এই সব কিছু দিয়ে সেদিন ওদেরকে আমি খেতে দিয়েছি। এই দেখো বন্ধুরা, বজো দাও। এই দেখো, বজোর জন্য আমরা একটা চিকেন লেগ পিস এনেছি, আর বজো এটা নিয়ে এখন খেলছে। এই দেখো, এবারে বজো ক্যাচ নেবে। দাও বজো, দাও বজো, দাও বজো। খুব আনন্দ হয়ে গেছে আজকে, বসে বসে খেলো, বসে বসে খেলো। যাই হোক বন্ধুরা, আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকো। আমার এই এগিয়ে চলার জার্নিতে তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন চমক নিয়ে আমার নেক্সট ব্লগে। আর তোমরা সবাই দেখতে থেকো আমার চ্যানেল, যেটার নাম হলো ইটস ইশানি।